গুড ইভিনিং সবাইকে, আর আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন বাদে বা অনেক বছর পরে একটা নস্টালজিক ব্যাপার বলতে পারো, কারণ আমরা আছি হচ্ছে কলেজ স্ট্রিটে। মানে প্রায় চার বছর আগে আর কি কলেজ স্ট্রিট এরিয়াতে আসতাম বই পাড়াতে, সেখানে এসে বই কেনা, ঘোড়া আড্ডা দেবো এবং তার সঙ্গে খুচকাচ কিছু খাওয়া। আবার এসেছি কলেজ স্ট্রিটে, মানে কাজের চাপে সেরকমভাবে এদিকে আসা হয় না, আর এইদিকে সেরকম কোনো কাজও থাকে না। তো একটা কাজেই এসেছিলাম, ভাবলাম যে ঠিক আছে চলো অনেকদিন বাদে যখন কলেজ স্ট্রিট আসলাম একটু বই পাড়া দিয়ে হাঁটা যাক এবং এখানকার কিছু ফেমাস ফেমাস খাবার বহুদিন বাদে ট্রাই করা যাক। এক্সাইটেড? আর এখানে এসে দেখি সব সুইমিং করছে বাচ্চা বাচ্চারা। আর ঘড়িতে এখন বাজে 5:30 মতো, আমরা আছি হচ্ছে কলেজ স্ট্রিটে। বেসিক্যালি এখানে প্রচুর খাবার দাবারের অপশন আছে, মানে একটা টাইমে প্রচুর খাওয়া দাওয়া করেছি এই এরিয়াতে। আর এইখানে কিন্তু খাবার দাবারের রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোটোখাটো স্ন্যাক্স সমস্ত কিছু দোকান কিন্তু ভান্ডার যাকে বলে এই কলেজ স্ট্রিট এরিয়াতে। মানে একটা ভিডিও নট এনাফ কলেজ স্ট্রিট ফুড ট্যুর করার জন্য, বাট হ্যাঁ চেষ্টা করবো অনেক কটা জায়গা তোমাদের কভার করার। আর এইদিকে হচ্ছে সাঁতার শিখছে, আর ওই পাশে দেখতে পাচ্ছি আমি প্যান্ডেল তৈরি হয়ে গেছে। এই দেখো দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হয়ে গেছে, কলেজ স্কোয়ারের প্যান্ডেল, যেটা কলকাতার একটা জনপ্রিয় দুর্গাপুজো। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। অপোজিটেই আছে কুটিরাম, বহু বছর বাদে ভাবছি কুটিরামের কচুরি খাবো। আমি জানি না কচুরি আর ছোলার ডাল এই সন্ধ্যাবেলায় পাওয়া যায় নাকি, বাট গিয়ে দেখি। ছোলার ডাল ওটা নস্টালজিক সত্যি একদম, আর দেখি কি কি ট্রাই করা যায় আজকে। চলো ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, মাঝখানে পুরো ট্রাভেল ব্লগ আসছিল অনেক দিন বাদে কলকাতার ব্লগ। সেই বইপাড়া চারিদিকে বইয়ের দোকান, পেনের দোকান, সমস্ত আর কি মানে নস্টালজিক ব্যাপার যাকে বলে। আর এই হচ্ছে সেই ফেমাস কলেজ স্ট্রিটের কুটিরাম, যেখানে পাওয়া যায় মিষ্টি এবং তার সঙ্গে ছোলার ডালের কচুরি। ইয়েস, মিষ্টি মিষ্টি তরকারি, জানি না সন্ধ্যাবেলা পাওয়া যাবে নাকি, চলো গিয়ে দেখি। কুটিরামে কিন্তু ভেতরে বসে খাওয়ার বন্দোবস্ত আছে, আর ভ্যারাইটিস রকমের মিষ্টি এখানে দেখো, মানে প্রচুর রকমের মিষ্টি তো আছেই, তার সঙ্গে আছে মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে রাধা পল্লবী, 32 টাকা প্লেট 4 পিস। আর এই হচ্ছে বসার জায়গা, তো চলো এখানে সেলফ সার্ভিস, এখান থেকে অর্ডার নিতে হবে দেন বসে খেতে হবে। আর এইটা হচ্ছে সেই ফেমাস কুটিরামের কচুরি, 4 পিসের দাম 32 টাকা। ভেতরটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো ভেতরে একদম ভরপুর পুর আছে, এই হচ্ছে পুর, আর তার সঙ্গে এইরকম মিষ্টি মিষ্টি ডাল, মানে সবটা মিলিয়ে জাস্ট পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আর কুটিরামের এই খাবারটা না সত্যিকারের দুর্দান্ত, সাথে একটা রসগোল্লা নিয়েছি, 2 প্লেট কচুরি। চলো এটা দিয়ে শুরু করা যাক কলেজ স্ট্রিট ফুড ট্যুর। আর এই কচুরিগুলো কিন্তু বেশ আর কি মানে সাইজ ঠিকঠাকই দেখতে পাচ্ছ, এইরকম যদিও রাধা পল্লবী লেখা আছে। এই ভেতরে দেখো কতটা পুর দেওয়া, আর তার সঙ্গে এইদিকে ডালটা যেটা আছে মিষ্টি ডাল, এটা কিন্তু যতবার চাইবে ততবার পেয়ে যাবে। আর এই কচুরির সাথে মিষ্টি ডালটা না দুর্দান্ত লাগে, মোটামুটি 9টা অবধি খোলা থাকে, খেয়ে দেখি চলো। ফাইনালি আমরা কুটিরাম থেকে খেয়ে বেরোলাম, আর কচুরিটা সিরিয়াসলি দারুণ ছিল সত্যিকারের না। আর যেটা রসগোল্লা নিয়েছিলাম 10 টাকা করে, বাট ভেতরে কিন্তু আবার ওই গুড়ের আর কি পুর দেওয়া মনে হয়। হ্যাঁ, ওই যে ফাইনালি যেটা থাকে গুড় না ক্ষীরের পুর থাকে, তো ওভারঅল যদি বলতে হয় বেশ ভালো খেতে। সকাল 6:30 থেকে 9:30 অবধি দোকানটা কিন্তু খোলা থাকে। এখন আমরা কলেজ স্ট্রিট থেকে সোজা যাচ্ছি শিয়ালদা রাস্তাতে, এই ধারেও কিন্তু প্রচুর খাবার দাবারের দোকান আছে, মানে এরকম স্ট্রিট ফুডের দোকান তো প্রচুর আছেই। আর এই পার্টিকুলার জায়গাটায় কিন্তু 3-4টে বিরিয়ানির দোকান আছে, যেখান থেকে তোমরা বিরিয়ানি ট্রাই করতে পারবে। এখানে কিন্তু চিকেন আর মাটন বিরিয়ানি পাওয়া যায়। আর সামনে আমরা একটা দোকানে যাব যেখানে প্রচুর আমি শুনেছি যে মাটন টিকিয়া নাকি দুর্দান্ত লেভেলের করে, যদি আমি কোনোদিন খাইনি, বাট আজকে ট্রাই করব এইখানের খাবার। যেতে যেতে রাস্তার পাশে চোখে পড়ে গেল কালিকা, মানে অনেক পুরনো দোকান স্ন্যাক্সের জন্য। সন্ধ্যাবেলা মানেই তো স্ন্যাক্স, এই ভিড়টা দেখে বুঝতে পারছো, মানে প্রচুর রকমের এখানে কিন্তু চপ কাটলেটের দোকান মানে পাওয়া যায় আর কি, যেগুলো কলেজ স্ট্রিট এরিয়াতে কিন্তু বেশ ফেমাস, আমরা অনেক খেয়েছি একটা টাইমে। তো চলো আবারও ট্রাই করা যাক, কিছু অল্প অল্প করেই নেবো, সবকটা দোকান ট্রাই করবো। এইখানে ফিশ ফ্রাই থেকে শুরু করে ফিশ ফিঙ্গার, চপ, কাটলেটের প্রচুর অপশান আছে, একটু ক্রস করে দেখতে পারো। আর এই হচ্ছে সেই ভিড়, এইদিকে গরম গরম ভাজছে, আর এইখানে হচ্ছে সবাই গরম গরম খাবারটা এনজয় করছে। জাস্ট তোমাদের এই সাইডে একটু দেখাই, এই হচ্ছে গরম গরম চপ ভাজা হচ্ছে। আর এই সন্ধ্যেবেলায় মোটামুটি কালিকার ভিড়টা তোমরা দেখে বুঝতেই পারছো, মানে সবাই আর কি সন্ধ্যেবেলা স্ন্যাক্স এনজয় করছে। আর এরকম চপ কাকলেট যদি থাকে, আর এখানে কিন্তু মোটামুটি 10 টাকা থেকে শুরু 80 টাকা অবধি খাবার আছে দেখতে পাচ্ছি, সবার জন্য মানে সাধ্যের মধ্যে। আর এখানে গরম গরম একদম সন্ধ্যেবেলায় চপ ভাজা হচ্ছে, ভ্যারাইটিস রকমের চপ আছে, এগুলো গরম গরম ভাজা হচ্ছে আর গরম গরম সার্ভ করা হচ্ছে। কালিকা থেকে 2টো আইটেম দেখো, ছোটো ছোটো খুচরো খুচরো খাবারই ঠিক আছে, এখন ফিশ ফ্রাই টিস ফ্রাই নিলাম না, আমরা নিলাম হচ্ছে মাছের চপ, ভেটকি মাছের লেখা ছিল, আর তার সাথে নিলাম হচ্ছে মটন চপ, তো এইটা প্রবলি হয়তো মটন চপই হবে।
এই হচ্ছে বেসিক্যালি ভেতরের পুর দেখতে পাচ্ছ একদম ঠাসা সাথে শসা পেঁয়াজ এবং কাসুন্দি অল্প একটু ডিপ করি একদম সন্ধ্যাবেলায় মুখরোচক খাবার সত্যি করে দারুণ আর যেহেতু 10 টাকা থেকে শুরু সবাই কিন্তু সাধ্য মতো এখানে যে খেতে পারে ভেজিটেবিল চপ ডিমের চপ থেকে শুরু করে সমস্ত রকম খাবার কিন্তু এখানে আছে এইবার হচ্ছে এই চপটা যেটা নিয়েছি সেটা একটু দেখি এটা হচ্ছে মাছের চপ কাসুন্দি লাগানোই আছে এটা মাছের হালকা ফ্লেভার আছে 15 টাকা দাম জানি না অরিজিনাল ভেটকি নাকি বলা ভেটকি হতে পারে ওভারঅল যদি বলতে হয় খাবার কিন্তু বেশ ভালো সন্ধ্যাবেলায় সস্তায় পুষ্টিকর কালিকার চপ খেয়ে বেরোলাম কালিকা থেকে জাস্ট একটুখানি এগিয়ে আসলে এই যে মুখটার সামনে এই হচ্ছে গেস্ট স্ন্যাক্স বার এই দোকানটা প্রচুর জনপ্রিয় এবং এত আমি রিল দেখে যে ভিডিও দেখেছি মাটন টিকিয়া পাওয়া যায় এখানে তাই না মাটন টিকিয়া আর তার সাথে লাচ্ছা পরোটা এরকম কিছু যেটা নাকি বেশ ভালো এই হচ্ছে সেই পুরনো গেস্ট স্ন্যাক্স বার যেখানেই পাওয়া যায় মাটন টিকিয়া এই যে এখানে রেডি হয় আর এখান থেকে আমরা থামসাপ এটা কিনে নিচ্ছি কারণ এত হেভি হেভি খাবার খাচ্ছি থামসাপ তো খানা বানতে হয় হজম দরকার তার সাথে কিন্তু এদিকে বিরিয়ানিও আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে মেনু কার্ড মোটামুটি তোমরা পজ করে দেখে নিতে পারো আর এই সেই ফেমাস মাটন টিকিয়া যেটা ট্রাই করা যাক চলো আর এখানে কিন্তু মোটামুটি তোমরা সব রকম মুঘল আইটেম পেয়ে যাবে আর এই হচ্ছে সেই মাটন টিকিয়া আর চিকেন চাপও পাওয়া যায় না এই যে চিকেন চাপ এইটা আচ্ছা চিকেন চাপের দাম কি আছে 160 টাকা আচ্ছা আর মাটন টিকিয়া এইটা হচ্ছে মাটন চাপ 180 টাকা আচ্ছা মাটন টিকিয়া 80 টাকা মাটন টিকিয়া 80 টাকা আচ্ছা এইখানে একদম গরম গরম রেডি করে দিচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে দাদা আছে পরোটা বানাচ্ছে আর এছাড়াও কি রোল পাওয়া যায় না আচ্ছা কাঠি রোল পাওয়া যায় প্রবলি হয়তো ওকে এখানে আমি দেখতে পাচ্ছি চিকেনের কাঠি আছে যেখানে কাঠি রোল পাওয়া যায় আর তার সাথে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায় এখানে বিরিয়ানি হাড়ি লাগানো আছে এই হচ্ছে সুন্দর সেট আপ চাইলে ওপরেও বসতে পারো এদিকে নিচেও বসার জায়গা আছে আর একদম পুরনো দিনের যেই রকম রেস্টুরেন্ট থাকে সেই রকম পুরো স্ট্রাকচার পুরনো দিনের একটা নস্টালজিক ব্যাপার কিন্তু আছে আমাদের মাটন টিকিয়া দেওয়া হয়ে গেছে ওইদিকে লাচ্ছা পরোটাও রেডি তো চলো এবার লাচ্ছা পরোটা দিয়ে মাটন টিকিয়া ট্রাই করা যাক বাকি বিরিয়ানিও পাওয়া যায় প্রাইসগুলো তোমরা একটুখানি জাস্ট পজ করে এখানে দেখে নিতে পারো টোটাল মেনু কিন্তু এইটা আছে জাস্ট পজ করে একটু দেখে নাও বিরিয়ানি আমি দেখতে পাচ্ছি যেটা 160 টাকা এবং স্পেশালের দাম কিন্তু 250 টাকা তো চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে ট্রাই করা যাক এই স্পেশাল খাবার আর এই হচ্ছে লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে আর আমরা নিয়ে নিয়েছি সেই ফেমাস মাটন টিকিয়া ইয়েস এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো একদম গ্রেভি দেখো মানে মুঘলাই খাবার কিন্তু যথেষ্ট দারুণ এখানে পাওয়া যায় তোমরা বিভিন্ন মেনু আমরা দেখছো মানে দেখালাম প্রাইসগুলো কী কী আছে এবার চলো একটু পরোটা দিয়ে ট্রাই করা যাক লাচ্ছা পরোটার লেয়ারগুলো দেখো কত সুন্দর ভালোভাবে আর কি ক্রাঞ্চি হয়েছে তো আমি পরোটা একটা নিয়েছি একটা রুটি নিয়েছি তোমরা যে কোনো একটা দিয়ে ট্রাই করতে পারো চাইলে দুটো দিয়েও ট্রাই করতে পারো এবার হচ্ছে মাটন টিকিয়াটা তোমাদের একটুখানি দেখাই এই হচ্ছে ভেঙে জাস্ট দেখাচ্ছি মাটন টিকিয়াটা জাস্ট দেখো কতটা লোভনীয় আর অনেক পুরোনো দোকান অনেক পুরাতন তোমরা অনেকেই ট্রাই করেছো অনেকে ট্রাই করোনি যারা ট্রাই করোনি ট্রাই করতে পারো আমি প্রথমবার খেতে চলেছি সুতরাং একটুখানি পরোটা দিয়ে খেয়ে দেখা যাক এই মাটন টিকিয়া কেমন লাগে এছাড়াও কিন্তু মাটন চাপ আছে চিকেন চাপ আছে প্রচুর আর মুঘলাই আইটেম আছে সমস্ত কিছু তোমরা চাইলে ট্রাই করতে পারবে পুরো মাটন এবং মাটন ফ্যাট মিন্স করে জিনিসটা তৈরি করা তোমাদের দেখাই একটু এই হচ্ছে তেল মানে প্রচুর পরিমাণে অয়েল আছে যেটা একদমই হেলদি বলবো না বাট এই মুঘল খাবার কিন্তু আনহেলদি হয় বাট অনেক বেশি টেস্টি প্রচুর রিচ এইটুকু কিন্তু বলতে হবে এত রুমালি রুটি আছে আমি প্রেফার করবো রুমালি রুটি দিয়ে কারণ যেহেতু মাটন টিকিয়াটা এতটা রিচ রুমালি রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগবে
মাস্ট রিকমেন্ডেড ইন কলেজ স্ট্রিট অলরাইট তো খাওয়া আমাদের কমপ্লিট বেসিক্যালি যেটা আমার মানে পার্সোনাল অপিনিয়ন আমরা প্রথমবার খেলাম এটা দেখো টানা রিস্কা আবার মানে এইদিকে আসলে কিন্তু এগুলো দেখা যায় আমাদের যেটা এক্সপেরিয়েন্স এটা প্রচন্ড রিচ ঠিক আছে এবার তোমরা আমি প্রেফার করব যে রুটির সাথে খাও রুটির সাথে খেলে তোমাদের একটু ভালো লাগবে ব্যালেন্স লাগবে আর যদি পরোটার সাথে খাও পরোটা কিন্তু নিজেই এতটা অয়েলি তার মধ্যে এই জিনিসটা অয়েলি তো তোমাদের একটুখানি মনে হতে পারে যে অনেকটা বেশি হেভি তার থেকে রুটিটা অনেক বেশি বেটার আমাদের মোটামুটি বেশ ভালোই লেগেছে তাদের জন্য এটা নয় মানে একটা টাইম পর তোমাদের মনে হবে যে ভেতরে পুরো মানে অয়েল 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 হচ্ছে এতটা রিচ মানে রিচ কিন্তু খাবারটা টেস্টি এটা বলতে হবে দেখো বেসিক্যালি কালকে আমরা ছিলাম কলেজ স্ট্রিট এরিয়াতে আর সেখানে গিয়ে মোটামুটি কিছু খাবার ট্রাই করেছি এবার ট্রাই করতে করতে হয়ে গেছিলো রাত এবার মাও একটা জায়গায় গেছিলো সেখান থেকে মাকে আবার নিয়ে রাত্রিবেলায় মানে বাড়িও পৌঁছাতে হবে যদিও অনেকটা লেট হয়ে গেছিলো তো তার মধ্যে সব কিছু মিটিয়ে হয়ে গেছে অনেকটাই দেরি আমাদের সেরকম কিছু ট্রাই করা হয়নি তো ভাবলাম ঠিক আছে চলো কলকাতার কিছু ফেমাস ফেমাস বিভিন্ন জায়গার খাবার দাবার নিয়ে আজকে ভিডিওটা করা যায় কারণ এখন আর কলেজ স্ট্রিট যাওয়া হবে না যে ওখানে গিয়ে আবারও যেইগুলো আমি আর কি কভার করতে পারিনি সেগুলো তুলবো তার কারণ আমার এদিকে একটু বিকালবেলা কাজ আছে তো আশা করছি টলিগঞ্জের কাছে এই টলিগঞ্জ এরিয়াতেও কিন্তু অনেক স্ট্রিট ফুডের অপশান আছে যেগুলো একদমই আনএক্সপ্লোর যাকে বলেছে চলো সামনে যাবো একদম মেট্রোর সামনে ভরপুর খাবারের পরিমাণে কি পাওয়া যায় না এখানে ফার্স্ট টাইম ট্রাই করবো আর এখানে চাউমিন নুডলস থেকে শুরু করে মানে চাইনিজ ধোসা তারপরে স্যান্ডউইচ মেট্রো সামনেটাই দেখো পুরো একদম পরপর লাইন দিয়ে কিন্তু খাবারের খনি এখানে সমস্ত কিছু ছোলে ভাটুরে থেকে শুরু করে চাইনিজ থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছে এখানে স্ন্যাক্সের দোকান ওপেন হচ্ছে এখন মোটামুটি ঘড়িতে বাজে 4:30 আর সামনে জায়গায় একটা ধোসার দোকান আছে আমি প্রথমে একটু ধোসা খাবো মানে বহুদিন ধোসা খাবো না কিন্তু সাউথ ইন্ডিয়ার না দুদিন আগে ভাইজাগে গেছিলাম বাট কলকাতা ধোসা খাওয়া হয় না আর কলকাতায় যেহেতু আমরা সেরমভাবে থাকিও না কলকাতা ফুডও এক্সপ্লোর করা হয় না তার থেকে বড় কথা আবার দুদিন বাদে বেরিয়ে যাবো তো চলো আজকে কলকাতার বিভিন্ন খাওয়ার দাবারই ট্রাই করি এই যে সেই ফেমাস ধোসার দোকানটা মানে এই দোকানটা হেভি ভিড় দেখি মেট্রোর লাস্ট গেটটা থেকে বেরোনো মানে 3 নম্বর গেট থেকে বেরিয়ে কিন্তু এই দাদার দোকান মানে সাউথ ইন্ডিয়ান খাবারের দেখো প্রচুর অপশান আছে এই হচ্ছে পুরো একদম সমস্ত কিছু ছবি দিয়ে লাগানো আমরা নিলাম হচ্ছে একটা মশলা ধোসা আর একটা হচ্ছে সাম্বার বড়া তো এইখানে সাম্বার বড়া 30 টাকা দাম মাত্র 2 পিস থাকে সাথে সাম্বার আর গ্রিন চাটনি আর ওইদিকে হচ্ছে মশলা ধোসা রেডি হয়ে গেছে বড়া দেখো কত সুন্দরভাবে লাগানো বাকি সাউথ ইন্ডিয়ান কিন্তু আমার ফেভারিট এদিকে হচ্ছে দাদা কিন্তু তৈরি করছে ধোসা দেখো মশলা ধোসা এটা বাদাম টাদামও দিয়েছে আমরা দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়ান ডিশ কাদের কাদের পছন্দ জানিও এদিকে বড়া চলে এসেছে 2 পিস 30 টাকা খেয়ে টেস্ট করে বলো আমি ধোসার ছবি নেবো আমরা তো সাউথ ইন্ডিয়াতে প্রচুর ট্রাই করেছি কলকাতার ভালো বেতে যদিও ওটাই বেস্ট হবে কিছু করার নেই সেখানে ভালো আর এদিকে ধোসা রেডি হোক দেন তোমাদের বলছি এটা কেমন আর সাথে কিন্তু এখানে সাম্বার চাটনি আর একটা রেড চাটনি দিয়েছে ধোসা আমাদের কাছে চলে এসছে এই হচ্ছে মশলা ধোসা সাথে হচ্ছে বড়াটা আমি ছবি তোলার জন্য রেখে দিয়েছি আর মশলা ধোসার সাইজ কিন্তু বেশ বড় আর ভেতরে একদম ভরপুর স্টাফিং তোমাদের বানানো দেখালাম আলু দিয়েছে বাদাম দিয়েছে আরও অনেক পাতা টাতা দিয়েছে সমস্ত কিছু দিয়ে কারি পাতা তো চলো একটুখানি খেয়ে দেখি আমার লিটারলি সাউথ ইন্ডিয়ান খাবার বেশ ভালো লাগে আর এখানে একটা লাল চাটনি আছে তার সাথে সাম্বার আছে আর এই সাদা চাটনি আছে নারকেলের চাটনি আর এই দোকানটা কতটা ভিড় যারা এই এরিয়ার মধ্যে থেকে যাও তারা জানো আর কন্টিনিউ এখনও ভিড়টা তোমাদের একটু দেখিয়ে দেবো আমার এটা ঘুরিয়ে দেখেই বুঝতে পারছো কতটা পপুলার লিটারলি বেশ ভালো গেছে একটু মাঝখানটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে একদম বাদাম আছে পেঁয়াজ আছে আলু আছে বাটার দিয়েছে তো সমস্তটা মিলিয়ে কিন্তু 50 টাকা কি 45 টাকা দাম আছে সেই আন্দাজে যথেষ্ট ভ্যালু ফর মানি সস্তায় পুষ্টি করে ধোসাটা ট্রাই করলাম ধোসাটা বেশ ভালো ছিল তারপর আমরা আরও একটু সামনের দিকে যাচ্ছি আর কী কী পাওয়া যায় এক্সপ্লোর করার জন্য এদিকে মোমো দেখতে পেয়েছি এই যে মোমো সেন্টার দেন চায়ের দোকান তো আছেই প্রচুর জুসের দোকান আছে এখানে এরকম জুস তারপরে শেকের দোকান দেন ধোসা ইডলির দোকান তো আছেই তার সঙ্গে নুডলসের দোকান কিছু একটু নুডলস ট্রাই করতে হবে এদিকেও একটা ধোসার দোকান আছে আর আমাদের একটুখানি চাইনিজ খেতে ইচ্ছে করলো প্রচুর তো দোকান আছে আমরা এরকম প্রথমে একটা দোকান থেকে নিয়ে নেওয়া হচ্ছে চাউমিন এক চাউ 60 টাকা ভেজ চাউ 50 আর চিকেন চাউ হচ্ছে 70 এছাড়াও কিন্তু এই এত মেনু আছে রোল চাউমিন দেন এইদিকে আরও সমস্ত মোমো টোমোর অপশানও আছে লাইন দিয়ে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে আর এই দেখো চাউমিন এখন রেডি হচ্ছে আর এই স্ট্রিট চাউমিন কলকাতার এর কিন্তু স্বাদই একটা অন্যরকম এগ চাউমিন যেটা আমরা নিয়ে নিচ্ছি একদম স্ট্রিট স্টাইলে দেখতে পাচ্ছ দেখে কিন্তু বেশ টেম্পটিং লাগছে চলো এবার গন্ধটাও ভালো বেরোচ্ছে একদম কলকাতা স্ট্রিট চাইনিজ
দারুণ খেতে। এখানে চিলি চিকেন নেই, এর উপরে একটু চিলি চিকেন দেওয়া তো না, বেশ ভালো লাগবে। আর একদম ফ্রেশ শসা পেঁয়াজ আমার সামনে দেখলাম কেটে দিল। মানে এখানে কিন্তু আলাদা করে শসাটা কেটে রাখছে না, যখন বিক্রি হচ্ছে তখন কেটে দিচ্ছে। এই জিনিসটা খুব ভালো লাগলো আমার। আট টাকা আন্দাজে একদম ভ্যালু ফর মানি। 70 টাকা চিকেন চাউ, 50 টাকা হচ্ছে ভেজ চাউ, আমি নিলাম মাঝামাঝি এক চাউ। মোটামুটি টালিগঞ্জ এরিয়াতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বেসিক্যালি এই টাইপেরই প্রচুর দোকান আছে। এখন আমরা যাবো একটা অন্য লোকেশানে যেখানে একটু ফ্রাই ট্রাই করবো, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি 5টা বাজে। আর 5টা বাজে যখন সন্ধ্যা সন্ধ্যার টাইম, আমাদের একটু স্প্রাইট খেতে, এই স্প্রাইট খেতে না কি মাউন্টেন ডিউ খেতে, সন্ধ্যাবেলায় মাউন্টেন ডিউ খেতে ইচ্ছা হয়, স্ন্যাক্স খেতে ইচ্ছা হয়, মানে হাতে মাউন্টেন ডিউ আছে, মাউন্টেন ডিউ খেতে নাকি ইচ্ছা হয়, কী মানে বলি আমি যে। হ্যাঁ, সুইট কর্ন এখানে একটা জায়গায় পাওয়া যাচ্ছিলো, সুইট কর্ন কি সব স্যালাড ঠ্যালাড বানাবে নাকি, তার জন্য কিনে নিয়েছি। আর বেসিক্যালি এখন যাবো অন্য একটা লোকেশানে, দেখে একটা ভালো স্ন্যাক্স ট্রাই করবো, অনেকে ফিস ফ্রাই খাই আমরা, চলো আজকে খাবো। চলে আসলাম ট্র্যাঙ্গুলার পার বা গড়িয়াহাটের কাছে, এই শঙ্কর স্প্রাইট। আর এই ভিড়টা দেখো, মানে জাস্ট সেই ভিড় যাকে বলে, এই হচ্ছে লাইন পড়েছে, মানে সন্ধ্যা থেকে এই দোকানে লাইন থাকে। আর এখন কিন্তু ফিস ফ্রাইয়ের দাম বাড়তে বাড়তে মোটামুটি 95 টাকা গিয়ে দাঁড়িয়েছে, মানে এখন আর কিন্তু কম দামে এটা বলা যায় না। আর পুজোর মধ্যে মোটামুটি 100 টাকা ছুঁয়ে যাবে আমার পূর্ণ বিশ্বাস আছে, মোটামুটি 90 টাকা 100 টাকা 60 টাকা এইরকম আর কি জিনিসের দাম আছে এখন। আর এখানে কিন্তু বাটার ফ্রাই থেকে শুরু করে ফিশ ফ্রাই, ফিঙ্গার, দেন বিভিন্ন রকমের চপ, সমস্ত কিছুই পাওয়া যায়, বাট খেতে যথেষ্ট ভালো। আর এই হচ্ছে মোটামুটি মেনু, জাস্ট দেখে নাও। আর লাইন থেকে সুনিতা এখন ফিশ ফ্রাই নিচ্ছে, নিয়ে আসুক দেন দেখাচ্ছি তোমাদের কেমন টেস্ট আছে। ভাজা চলছে দাদা, কি ফিশ বাটার ফ্রাই, গরম গরম একদম বাটার ফ্রাই ভাজা চলছে, এটাও কিন্তু সেরা করে। আর ওদিকে মনে হয় ফিশ ফ্রাই একদম গরম গরম ভাজছে, আর এইদিকে একদম গরম গরম তাজা তাজা লাইন থেকে সবাই নিচ্ছে, মানে একদম সেরা লেভেলের যাকে বলে। সাইজ কিন্তু দেখো, মানে বিশাল বড় বড়, একটা খাবে পুরো পেট একদম সন্ধ্যাবেলার জন্য। শঙ্কর স্প্রাইয়ের সেরা ফিশ ফ্রাই, মানে লেখা আছে মানে কিং অফ ফিশ ফ্রাই, সত্যিকারের কিংই বলতে হবে, কারণ সাইজটা যদি দেখাই 90 টাকা দাম করেছে, বাট মানতে হবে বস, জাস্ট সাইজটা দেখো ফিশ ফ্রাইয়ের, দিস ইজ আ লেজেন্ড, মানে পুরো কিং সাইজ যাকে বলে। আর এই ফিশ ফ্রাইটার জন্য 90 টাকা দেওয়াই যায়, কারণ এই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ফিশ ফ্রাই যদি বিভিন্ন জায়গায় 100-150 টাকায় বেচে, তাহলে এইটা কেন 90 টাকা হবে না। ভেতরটা দেখি ভেঙে যে কী ব্যাপার স্যাপার আছে। আচ্ছা ভেতরে দেখো, একদম পুরো মাছ ভরা যাকে বলে, আর সাইজ কিন্তু সেই, কোটিং সেরকম নেই বললেই চলে। আমি অল্প একটুখানি নিলাম, মানে এখানে অল্প একটু এত বড় দুধে একটা খাবে পুরো পেট ভরে যাবে যাকে বলে। আমার মতে এটা প্রবলেম তো ভোলা ভেটকি ইউজ করে। এই দেখো মাছটা একদম সুন্দর, ভেটকি মাছের একটা গন্ধ, ফিলে পারফেক্ট আছে, কোটিং পাতলা, সাথে কাসন্দি, আর এরকম জুসি জুসি পেঁয়াজ, কারণ জুসি বলছি কারণ এই পেঁয়াজগুলো সত্যিকারের জুসি, যারা সংকোচ পাইতে খেয়েছো তারা জানো। মানে এতক্ষণ লাইন দিয়ে যে খাবারটা নিলাম, জাস্টিফাই, 90 টাকা নেবে, দুজনের চাইলে শেয়ার করতে পারো। আর একটা শঙ্কর স্প্রাইয়ের ফিশ ফ্রাই আমাদের খাওয়া কমপ্লিট। এখন আছে হচ্ছে গড়িয়াহাটে, আর পুজোর শপিং কিন্তু শুরু হয়ে গেছে, যার জ্যাম গড়িয়াহাট মোড়ে। আজকে হচ্ছে শনিবার, মানে শনি রোববার করে সেই ভিড় যাকে বলে, আর তার মধ্যে জ্যাম লেগে আছে, সবাই আর কি মানে গাড়ি পার্ক করে শপিং করছে, মানে আলাদাই ব্যাপার। পুজোর কিন্তু সেই বাজনাটা বেজে গেছে, মানে আমে যাবে আজকে আজকে 1.5 মাস বাকি, বাট একটা পুজোর আমেজ তো চলেই এসছে, কাতে কাতে শপিং শুরু হয়ে গেছে। কমেন্টে কেন আমাদের আমার শুরু হয়নি, আর দেরি গেছে এখন, মানে ধরো আমরা যখন যেটা লাগে তখন টুকটাক করে নিই, ওই আলাদা করে পুজোর শপিংয়ের কোনো ব্যাপার থাকে না। বাকি এখন গড়িয়াহাটে আছি, চলো বেরোই, কারণ এখান থেকে যাতায়াতটা প্রচণ্ড প্রবলেম, মানে পুজোর টাইম শুরু হয়ে গেলে ভাই কেনাকাটি শুরু হয়ে গেলে না, সেই আর কি যাকে বলে মানে ভিড় লেগে যাবে। তো লাস্ট আর কি চা টা খেয়ে মোটামুটি বাড়ির সামনে এলাম, রাতও হয়ে গেছে। আর তোমাদের কিন্তু কালকে আর আজকে মিলিয়ে মোটামুটি কলকাতার বেশ কয়েকটা ভালো ভালো জায়গা দেখালাম। বেসিক্যালি আমারই ক্রেভিং হচ্ছিলো কলকাতার খাবার, অনেকদিন খাওয়াইনি বাইরে থাকার কারণে, তো তার জন্য কিন্তু জমি একদম কালকে আর আজকে মিলিয়ে খাবার খেয়েছি। কিছু নস্টালজিক জায়গা ছিল যেগুলো আই হোক তোমাদের ছোটোবেলা মনে পড়ে গেছে, আর আমারও কিন্তু কলকাতার খাবার দাবারকে বেশ ভালো লাগে। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেরকম ইম্পর্টেন্ট দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর পুজোর শপিং সবার কি হয়ে গেছে কমেন্টে জানো, আমাদের এখন স্টার্টই হয়।